ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের নেপথ্যে বিএনপি নেতাকর্মী। সারা দেশ যেখানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা তখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করতে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করছে, নাশকতা সৃষ্টির মাধ্যমে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। ঠিক তেমনই একটি হামলার শিকার হয় ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর বাজারের আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও বাজারের কিছু দোকানপাট। বিএনপির দুর্বৃত্তরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুলালপুর বাজারে প্রবেশ করার সময় কিছু সাধারণ মানুষকে বেদম মারধর করে। বাজারে প্রবেশ করে নির্বাচনী কার্যালয়ে হামলা করে অফিসের চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর করে। তারা নির্বাচনী একটি গেইটে অগ্নিসংযোগ করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় উপজেলা কৃষক লীগের কৃষি সম্পাদক সুমন সরকার সহ অনেক নেতাকর্মী আহত হয়। স্থানীয়রা জানায়, দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান সহ তার দলবল নিয়ে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায়। এতে সাধারণ মানুষ সহ অনেক নেতাকর্মী আহত হয়। এক পর্যায়ে তারা আওয়ামী লীগের প্রধান অফিসও ভাঙচুর করে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।